بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته شكرا দর্শক কাছে ও দূরে থেকে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন চ্যানেল আয়নের নিয়মিত আয়োজন আমি মোহাম্মদ মুক্তার হোসেন যথারীতি ইতালির রাজধানী রোম থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এই অনুষ্ঠানটি আপনাদের জন্য প্রচার করা হচ্ছে বিশেষ করে যারা ইতালিতে বসবাসরত অভিবাসী যারা রয়েছেন এবং সেই সাথে ইতালির অভিবাসন আইন সম্পর্কে যারা আগ্রহ সংরক্ষণ করেন তাদের জন্য দর্শক শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সমস্ত শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম লিখিয়েছিল বিশ্বের নামচিত্রে আজ থেকে ঠিক 50 বছর আগে স্বাধীনতার এই সুবর্ণ লগ্নে শুধু তাদের শ্রদ্ধা করে স্মরণই করছেন এবং সেই সাথে অত্যন্ত আনন্দের সাথে আমরা এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে গ্রহণ করব এ ধরনের মন মানসিকতা আমরা তৈরি করে রেখেছি আমাদের আসলে আনন্দ প্রকাশ করার সুনির্দিষ্ট কোনো ভাষা নেই যদিও আমরা জানি যে এই মুহূর্তে আমরা একটি বৈশ্বিক মহামারীর কারণে একটি বিশেষ সংকটকালীন সময়ের মধ্য দিয়ে অতিক্রান্ত করছি যা হোক তারপরেও এটা হচ্ছে আমাদের একটা বড় অর্জন যা কখনোই আমাদের ইতিহাস থেকে মুছে যাবে না দর্শক আমাদের অনুষ্ঠান ইটালি ইমিগ্রেশন যেমনটি আপনাকে আপনাদের আগেও বলা হয়েছে যে এই অনুষ্ঠানটি আমরা প্রতি সপ্তাহে একবার নিয়মিতভাবে এবং ধারাবাহিকভাবে আপনাদের সামনে নিয়ে আসব এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ইতালীয় সময় সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত এবং ইউকে সময় সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত প্রচারিত হবে ইতালিতে যারা থাকেন তারা জানেন যে আমরা এই মুহূর্তে একটি বিশেষ লকডাউন সিচুয়েশনের ভিতরে রয়েছি এবং তার সত্ত্বেও স্বাভাবিক কিছু কাজকর্ম এখনো অব্যাহত রয়েছে আর এর মধ্যেই আমরা চেষ্টা করছি আপনাদের সামনে এই অনুষ্ঠানটিকে ধারাবাহিকভাবে উপস্থাপন করার এবং আপনাদেরকে কিছু তথ্য দিয়ে আপনাদের একটু সেবা করার লক্ষ্যে আমরা যেমনটি আগেও বলেছিলাম যে এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে ইতালির বিভিন্ন প্রভিন্সে বসবাসরত এবং কর্মরত ইমিগ্রেশন বিষয়ক আইনজীবী যারা রয়েছেন স্বনামধন্য তাদেরকে আমরা নিয়ে আসবো আমাদের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে ঠিক যার ব্যতিক্রম আদৌ হবে না আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আমাদের একজন বিশেষ অতিথি গত পর্বে আমাদের সাথে ছিলেন আসুন আমরা তার সাথে পরিচিত হই তিনি হচ্ছেন অ্যাডভোকেট পাওলা উরবিনাতি অ্যাডভোকেট পাওলা উরবিনাতি হচ্ছেন রিমিনি প্রভিন্সের এবং রিমিনির ফরো বলা হয় এটাকে অর্থাৎ আমরা যেটাকে বার কাউন্সিল বলে থাকি ফরো দি রিমিনির একজন নিয়মিত সদস্য এবং দীর্ঘদিন যাবৎ ইমিগ্রেশন সেক্টরে কাজ করে যাচ্ছেন অত্যন্ত সাফল্যের সাথে এবং যথেষ্ট সুনামের সাথে অ্যাডভোকেট পাওলা উরবিনাতি এর পাশাপাশি ইতালিতে ইমিগ্রেশন বিষয়ে গবেষণা এবং কাজ করে থাকে একটি প্রতিষ্ঠান রয়েছে আজ সেটিরও সক্রিয় সদস্য এর গত পর্যায়ে আমরা তার সাথে কিছু আলোচনা করেছিলাম সে ধারাবাহিকতায় আমরা আজকেও থাকব এবং মনে রাখবেন দর্শক আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনারা যদি কোনো প্রশ্ন রাখতে চান আমাদের চ্যানেল আইওনের ফেসবুক পেজে এখানে লিখতে পারেন আমি প্রশ্নগুলোকে সংগ্রহ কিছুটা আগেও করে রেখেছি এবং এখনো আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য এর সাথে
চেম্বার অফ কমার্স এন্ড ল সিসিএলের ফেসবুকে যারা রয়েছেন তারাও প্রশ্ন রাখতে পারবেন, আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আসলে আমি কিছু কথা বলে নেই, আবোকাতো পাওলা উরবিনা তিউনাল ট্রাভোলতা বেন বেন ফর্নান্দা বেন ভেনুতা সেম্পে উনা গ্রান্দে পিয়াচেরে দি রিভেদের বিনে। Tutto bene, dottor Mukhtar, buonasera. Grazie di avermi invitato di nuovo, sono molto contenta di essere di nuovo qui. Grazie a te e anche ad Ion TV, ovviamente. Saluto tutti i telespettatori, chi ci guarda dall'Italia e anche da altri paesi. Molto molto gentile come al solito. দর্শক, আপনাদেরকে আরেকটি বিশেষ বিষয় জানিয়ে দিই, সেটি হচ্ছে যে আবোকাদো পাওলা উরবিনাতি তিনি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছেন, এই ইউটিউব চ্যানেলে তিনি নিয়মিতভাবে ভিডিও ক্লিপগুলো দিয়ে থাকেন এবং আপনাদের প্রয়োজনে সেই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং তার দেয়া বিভিন্ন ছোট ছোট তথ্যবহুল ভিডিওগুলো আপনারা পেতে পারেন। বিশেষত তিনি অত্যন্ত ধীরে ধীরে প্রতিটি শব্দকে সুস্পষ্টভাবে উচ্চারণ করে বিষয়ভিত্তিক আলোচনা রাখেন। সুতরাং আপনারা যারা বিভিন্ন ধরনের ইমিগ্রেশন বিষয়ক চান, এই ভিডিওগুলো আপনাদের জন্য যথেষ্ট উপকারী হবে বলে আমি মনে করি। Comunque, io stavo dicendo poche parole riguardo su YouTube, che fai delle video e molto spiegato in maniera molto tranquilla, lentamente, che ogni frase, ogni parola viene specificamente spiegato, quindi ovviamente a me è colpito molto, ecco perché ci siamo qui, quindi anche per tanti spettatori che mi hanno raccontato che veramente sono molto utili. Probabilmente hai capito che quando noi parliamo, molte parole, l'inglese che viene usato, perché noi siamo abituati a parlare molto, con tante parole in inglese, ecco perché si riesce a indovinare tipo video, YouTube, subscribe, no? Queste cose. Allora, Paola, con una domanda, ovviamente siamo in una situazione un pochino particolare, se non sbaglio, è la terza ondata che colpisce l'Italia. Qual è la situazione a Rimini? Come vi lavorate? Come vi sentite? La situazione per Rimini è difficile perché è una città che vive molto con il turismo e adesso sta arrivando la primavera ed è il momento in cui riaprono gli alberghi, da noi c'è una spiaggia col mare, gli stabilimenti balneari, quindi è questo il momento in cui si comincia ad aprire, a pulire, aprono i ristoranti. Perché già tra poco è il momento di accogliere i turisti. In questo momento invece queste attività sono ferme, sono chiuse e quindi è un momento di grande difficoltà. Le altre attività, le fabbriche, quelle sono aperte, stanno lavorando. Però per Rimini, che è una città turistica, è un momento difficile. দর্শক, যেমনটি শুনলেন যে যেহেতু রিমিনি সম্পর্কে আমরা জানি যে একটি পর্যটন নির্ভর একটি শহর, বিশেষ করে গ্রীষ্মের দিকে এখানে অনেক পর্যটকের ভিড় জমে এবং অসংখ্য বেড এন্ড ব্রেকফাস্ট, রেস্টুরেন্ট এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যেহেতু খোলা হয়, খুবই জমজমাট একটি অবস্থা এখানে পরিলক্ষিত হয়। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশিদের, বিদেশিরা তো অবশ্যই, ইতালীয় এবং বিদেশি এবং সেই সাথে অসংখ্য বাংলাদেশিরাও এখানে কাজ করে থাকেন। তো যেমনটি আপনারা শুনলেন, আমাদের অতিথি আজকে বললেন যে একটি প্রস্তুতি চলছে ধীরে ধীরে খোলার জন্য। আমরা আশা করব যে স্বাভাবিক পরিস্থিতিটা আবার ফিরে আসুক। Paola, anche se non c'entra tanto sul nostro argomento, però riguardo la vaccinazione, come abbiamo saputo che è stato sospeso, che opinioni ci permette?
Io ho fiducia nelle autorità, quindi in questo momento sono state sospese le vaccinazioni per un lotto di campioni di AstraZeneca che c'era il dubbio che ci fosse qualche problema, però pare che già l'autorità che decide queste cose, l'EMA, stia per ridare l'autorizzazione, hanno promesso che faranno dei controlli ancora con più attenzione su questo tipo di situazioni. E io penso che sia importante avere fiducia nelle autorità, nel governo, nelle autorità mediche che stanno facendo questi controlli. দর্শক, যেমনটি শুনলেন, আমরা জিজ্ঞাসা করেছিলাম যে বর্তমানে যে ভ্যাকসিনেশনের যে কর্মসূচি, এখানে একটি নাটকীয়তা এসেছে, সেই কারণে ভ্যাকসিনেশন বন্ধ রয়েছে। তো বিষয়টা প্রশ্ন করে নিলাম, যেহেতু তিনি একজন আইনজীবী, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি বা তিনি কি মনে করেন এই অবস্থায় আমাদের কি করণীয়। বা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমাদের কিছুটা অপেক্ষা করতেই হবে। আমরা অনুষ্ঠানের মূল পর্বে যাব, তার আগে ছোট্ট করে একটি বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পরে আবার ফিরে আসব আলোচনার মূল অংশ নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবার ফিরে এলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য, যারা এই অনুষ্ঠানটি বিভিন্ন জায়গা থেকে দেখছেন। এখন আমরা আমাদের সম্মানিত অতিথি হিসাবে চলে যাব আজকের আলোচনার মূল পর্বে। আমি আগেও বলেছিলাম যে বিগত দিনগুলোতে আমরা যে প্রশ্নগুলো পেয়েছি, সেই প্রশ্নগুলোকে সংগ্রহ করে একটি কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে আমরা এই প্রশ্নগুলোকে সাজিয়েছি, এবং সেই আলোকে আমরা এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই জনাব জাহাঙ্গীর আলম, তিনি আমাদের সাথে সবসময় থাকেন, আজকেও তিনি আছেন দেখা যাচ্ছে। তিনি লিখেছেন, যারা ইতালিতে পলিটিক্যাল কেস করার পরে কাসাসিয়নে, বোধহয় কাসাসিয়নে লিখতে চেয়েছিলেন, নেগেটিভ এসেছে, তাদের কোনো সুখবর, তারা নতুন করে আবারও কেস করতে পারবে। কারো ইনফরমেশন দরকার হলে জানাবেন, উকিলের মাধ্যমে হেল্প করার চেষ্টা করবো। অনেক অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, কারণ এই ধরনের সাহায্য সহযোগিতা ও উদ্যোগ অবশ্যই আমাদের কমিউনিটি সকলের জন্য অনেক কল্যাণকর বলে আমি মনে করি। আলোরা তোরনো দা তে পাওলা, পেরকে আপেন আবিয়ামো আবুত উন ওপিনিয়নে দা উন নস্ত্র ফলোয়ার che ha scritto che ha scritto proprio in questo modo che richiedente dell'asilo politico se è stato rigettato anche dalla Cassazione, quindi ci sono novità per loro che si può fare nuovamente le richieste. Ne vuoi dire qualcosa riguardo questo? Sì, grazie. Quando viene rifiutata la domanda di asilo da tutti i gradi fino alla Cassazione, non c'è molto che si può fare e la legge italiana dice che a quel punto è finita. C'è la possibilità alcune volte invece di fare una nuova domanda che si chiama domanda di asilo reiterata. Quindi si torna alla questura e si chiede di nuovo l'asilo.
Però perché questa domanda venga accettata, bisogna che sia successo qualcosa di nuovo e molto grave, o di nuovo e importante in Italia o nel paese di origine. Altrimenti, dopo pochi mesi, la Commissione rifiuta la domanda come inammissibile. Grazie, adesso cerco di tradurre in maniera breve possibile. দর্শক প্রশ্নটা আমরা করেছিলাম যে একটু আগে আমাদের একজন অনেক পুরনো এক ভাই, অনেক দিন যাবত তিনি ইতালিতে আছেন, তিনি ইতালির উত্তরাঞ্চলে বাস করেন, জনাব জাহাঙ্গীর আলম। তিনি বার কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি লিখেছেন, যারা পলিটিক্যাল কেসে পরে কাসাসিয়ানেতেও নেগেটিভ এসেছে তাদের জন্য সুযোগ, সেই বিষয়ে আমরা আমাদের অতিথিকে প্রশ্ন করেছিলাম যদি কোনো আলোকপাত করেন। তো আপনারা শুনলেন যে এটা কাসাসিয়ানে থেকেও যদি নেগেটিভ দেয়া হয়, তো সেক্ষেত্রে পুনরায় আরেকবার কৈস্তুরাতে এই আবেদন করার সুযোগ রয়েছে। বিষয়টা হলো অনেকটা এরকম যে আপনি পুনরায় আবেদন করলেন এমন কোনো বিষয়ের উপরে যে এই সময়ের মধ্যে যদি নতুন কিছু ঘটে থাকে, অর্থাৎ হতে পারে যে আপনি আগে যে ধরনের আবেদন করেছিলেন সময় অতিবাহিত হয়েছে, এই সময় আপনার দেশে বা যেখানে যে আপনার যে ধরনের সমস্যা রয়েছে সেখানে কোনো নতুন কোনো বিষয়ের অবতারণা হয়েছে, সেই বিষয়টি নিয়ে আপনি আবার আবেদন করতে পারবেন, অবশ্যই সেটা কমিশন বিবেচনা করবে। Grazie Paola, una risposta molto specifica. Anzi, io ho sentito questo su YouTube perché hai ripetuto la cosa proprio ugualmente. Sì. E quindi abbiamo un'altra domanda, è una domanda abbastanza comune. MD Shumon Islam chiede se Cassazione accoglie la richiesta. E quindi che per quanto tempo viene rilasciato il permesso di soggiorno? Questa è una domanda con una risposta difficile. Se la Cassazione accoglie la domanda, la Cassazione non dice tu hai vinto, puoi avere un permesso. La Cassazione dice il giudice di prima ha sbagliato, tornate dal giudice che vi aveva dato la negativa e rifate il processo. Quindi bisogna rifare il processo in tribunale o in corte d'appello e dopo si può vincere oppure in alcuni casi si può perdere ancora. Quindi non si può rispondere subito a quanto tempo dura il permesso, perché dopo la Cassazione c'è ancora un po' di strada da fare. Ok, io non so sinceramente Cassazione positivo in che senso voleva dire questo Per, spettatore. Allora in genere, cerco di certo, sì, comunque. Sì, prego. io avevo capito Cassazione positiva nel senso vinta. Se però non so se ho capito bene la domanda, certo. No, assolutamente, perché non è stato ben chiaro. Comunque cerchiamo di rispondere anche in tutti e due i modi. Per esempio, se appena quello che hai detto, che se uno viene accolto, quindi è normale che da vedere ancora alcuni percorsi che fine fa, invece se la Cassazione dà, anche se non è stato chiesto, che risponde in maniera positiva, definitiva, e ordina alla questura che rilasciare un permesso di Di soggiorno a dare questo punto può. il permesso può essere di 2 anni o di 5 anni. 5 anni se viene dato rifugiato o sussidiaria, 2 anni se viene dato una protezione speciale, che era la vecchia umanitaria. Grazie. MD Shumon Islam, আপনি যে প্রশ্নটি করেছিলেন, এই প্রশ্নটি যদি এমন হয় যে কাসাসিয়নে থেকে আপনার কাগজ দেয়ার অর্ডার করে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি 2 বছর বা 5 বছর পেতে পারেন। 2 বছর হবে যদি কাজী স্পেশালি হয়, আপনাকে যদি কাজী স্পেশালি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে, এবং অন্যান্য ক্ষেত্রে প্রোটেকশনে সুসিডিয়ারিয়া বা অন্যান্য যে সমস্ত
ক্রাইটেরিয়া রয়েছে, সেক্ষেত্রে আপনি 5 বছর পাওয়ার আশা করতে পারেন। আশা করি আমরা প্রশ্নটির উত্তর দিতে পেরেছি। এরপরে রয়েছেন জনাব রানা জাকির, আপনি লিখেছেন আপনি পাসপোর্ট জমা করেছেন সানাতোরিয়া, আমার কোনো সমস্যা সৌজন্য উপদেশ। আসলে আপনার প্রশ্নটা আমি বুঝতে পারলাম না জনাব রানা জাকির ভাই, আপনি পাসপোর্ট দিয়ে জমা করেছেন সানাতোরিয়া, ঠিক আছে, আমি সমস্যার কোনো বিষয়ে দেখি না, সৌজন্য বা কদিচে দেননি বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। যা হোক, আপনি যদি আবেদন করে থাকেন, যেমনটি আমরা এমএরসিওনে দিলাম রেগুলারে, যেটাকে সানাতোরিয়া বলা হচ্ছে, এখানে যদি একটি আবেদনপত্র সব ধরনের কন্ট্রোল শেষ হয়ে চূড়ান্ত পর্যায়ে আসে, তাহলে আপনার ডাক পড়বে, মানে আপনার যার মাধ্যমে কাগজ জমা দিয়েছেন তারও ডাক পড়বে। তখন ওখানে কি কি নিয়ে যেতে হবে সেটা কাগজে লেখা থাকে, আপনারা এটা দেখে নিতে পারবেন। ধন্যবাদ মিস্টার রানা জাকির। এরপর রয়েছেন ডায়মন্ড এসসিডি, যাই হোক এটা নমে না, যদি আবিয়া মোনা দোমান্দা মোল তো কমন এবার কে কইস্তা দোমান্দা চি সোন তান্তিসিমে কি কোয়ান্দো কমিনচানো কি আমারে লা সানাতোরিয়া ইন্টেন্ডে কোয়ান্দো ভেঙ্গনো কনভোকাতি প্রেসুল স্পোর্টেলি নো questo normale chi lo sa dire, dipende sempre, però se vuoi dire qualcosa sei più che benvenuto. Allora, certo, noi lo so, è una domanda che fanno, che interessa a tantissime persone. Noi non sappiamo dire quando, però è vero che il ministero ha promesso, il governo italiano ha promesso di fare presto, di assumere 800 impiegati per andare ad aiutare tutte le prefetture d'Italia a guardare le domande, e hanno detto che vogliono guardarle tutte entro agosto 2021. Speriamo, quindi se mantengono questa promessa, da adesso in poi devono cominciare a chiamare. Questo intendi per tutta l'Italia, giusto? 800 per tutta Italia, certo, distribuiti sulle varie prefetture. দর্শক, যেমনটি আপনারা শুনলেন যে এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে 800 জন বিশেষ লোকের মাধ্যমে গঠিত একটি বিশেষ দল বা টিম সারা ইতালির সানাতোরিয়ার 2020-এর যে কাগজপত্রগুলো এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে সেইগুলোকে যথাসম্ভব অর্থাৎ অগাস্টের মধ্যে এগুলোকে একটি চূড়ান্ত পর্যায়ে নেয়ার জন্য, এটাকে আমরা একটা টাস্ক ফোর্সও বলতে পারি, এই জাতীয় একটি টিম গঠন করা হয়েছে। অর্থাৎ অগাস্টের মধ্যে আমরা আশা করতে পারি, যদিও 800 জন লোক সারা ইটালির সবগুলো কাগজপত্রগুলোকে কিভাবে মনিটরিং করবে হতে পারে, তারা এই বিষয়ে খুবই এক্সপার্ট, তো যদি করতে পারে আশানুরূপভাবে, তাহলে আমরা বলতে পারি যে অগাস্টের মধ্যে মোটামুটি ডাক পেয়ে যাবেন সবাই। ধন্যবাদ ডায়মন্ড এসডি, আমি আশা করব যে আপনার প্রশ্নটির একটি সন্তোষজনক উত্তর আমরা দিতে পেরেছি। গ্রাসি পাওলা এস্তাতো উনা ইনফরমেশনে মোলতো মোলতো ফান্ডামেন্টালে পারকে কোয়েস্তো পোট্রেব্বে মেত্তেরে ডিজামো উন আত্তিমিনো in una situazione pacifica che stanno aspettando da bel po', è questo. Poi ci sono alcune domande che vorrei fartelo, però prima do un accenno agli spettatori. দর্শক, আমরা বেশ কিছু প্রশ্ন এমন পেয়েছি যেটাকে আমরা কমন আকারে আজকে আলোচনাও করব এবং আমরা প্রশ্ন করব আমাদের সম্মানিত অতিথিকে। সেটা হচ্ছে যে যারা কোয়েস্তুরা এবং প্রেফেক্তুরাতে বিভিন্ন ধরনের কাজের জন্য হয়তো কেউ পেরমেসদিসের জন্য জমা করার জন্য দিয়েছেন, কেউ কার্তার জন্য দিয়েছেন, কেউ রিকনজুঞ্জিমেন্ট ফ্যামিলিয়ারের জন্য দিয়েছেন, এ সমস্ত ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেককেই আর্টিকলো দিয়েছি 20 241 এই আইনের মধ্যে একটি ধারা রয়েছে, 10 ধারা আর্টিকেল 10
এর মাধ্যমে কোনো কাগজপত্র বাদ থাকলে, ইটালিয়ান ভাষায় যেটা আপনারা বেশি বোঝেন, মাঙ্কা থাকলে, অর্থাৎ কোনো কিছু বাকি থাকলে এগুলোকে পূর্ণ করার জন্য যে কাগজ দেওয়া হয় যে 10 দিনের মধ্যে এগুলো নিয়ে আসবেন, এ ধরনের অনেককেই দেয়া হচ্ছে যারা বিভিন্ন উদ্দেশ্যে প্রেফেক্তুরা বা কুস্তুরা শরণাপন্ন হয়েছেন। তো আমরা এমন একটা সিচুয়েশনের ভেতরে আছি, এই সিচুয়েশনে আপনারা অনেকে আমার সাথে একমত হবেন যে যেহেতু একটা লকডাউন সিচুয়েশন চলছে, সেহেতু এই অবস্থায় এই সমস্ত আইনের যে প্রয়োগগুলি, এই প্রয়োগগুলো তো স্থগিত হওয়ার কথা। কিন্তু যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন, এবং আপনারা জানেন যে আমাদের চেম্বার অফ কমার্স এন্ড ল বেশ দীর্ঘদিন যাবৎ এই সেক্টরে কাজ করে যাচ্ছে, এবং কথা প্রসঙ্গে বলতে হচ্ছে যে 2015 থেকে আজ পর্যন্ত একটা লম্বা সময় পাড়ি দিয়ে আমরা 15,000-এর উপরে ক্লায়েন্ট ডিল করছি। তো এই আলোকে আমরা জানি যে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। তো সেই প্রশ্নটাই আমরা করব যে প্রায়োগিক দিক থেকে যদিও কর্তৃপক্ষ জানে যে এই সময়ে 10 দিনের সময় দেয়াটা এই অবস্থায় এটা কতটুকু যুক্তিযুক্ত, তারপরেও যে এই ধরনের কাগজপত্রগুলো ধরিয়ে দেয়া হচ্ছে এবং যারা এই এই প্রেফেক্তুরা বা কোয়েস্তুরার সাথে বিভিন্ন কাজকর্ম সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলায় পড়ে গেছেন, তাদের কি করণীয়? চলুন প্রশ্ন করি আজকে আমাদের অতিথিকে। পাওলা উনা কোজা উন পোকিনো কমপ্লিকাতো কে নোই সাপিয়ামো কে আর্টিকোলো 10-20 কে ভিয়েনে মোলতো স্পেসো কনসিগনাতো এন চিয়েডেন্টি di diverse cose riguardo la prefettura e questura. Noi siamo in una situazione molto particolare, lo sanno tutti, e lo sanno anche l'autorità competente, però quando vediamo che viene consegnato una carta di questo genere e viene insistito di integrare la pratica entro 10 giorni, e se qualcuno non lo riesce a integrare, abbiamo visto che si procede alla chiusura della pratica, cioè un eventuale rigetto anche. Che cosa si può fare a questo punto? Quando si riceve questo avviso in questura, vuol dire che nella pratica c'è qualcosa che non va bene. A volte mancano dei documenti e quel foglio dice, lo dice proprio perché c'è scritto in cima preavviso di rigetto, vuol dire avviso di rifiuto. E quindi c'è scritto: se mi porti i documenti che mancano, le cose che mancano entro 10 giorni, la pratica va avanti, se no viene rifiutata. Quindi è molto importante prendere tutti i documenti che mancano e riportarli in questura. 10 giorni sono molto molto pochi. Quindi se non si riesce a tornare in questura perché la questura è chiusa e non dà l'appuntamento, il consiglio è mandare questi documenti alla questura con una raccomandata postale con ricevuta di ritorno, oppure farsi aiutare da un ufficio che abbia una PEC, cioè una posta che è come una raccomandata, un'email che è come una raccomandata. In questo modo una persona è sicura di mandare tutti i documenti nei 10 giorni. Ok, দর্শক যেমনটি আপনারা শুনলেন যে এই ধরনের কোনো বিষয় হলে অবশ্যই, যেটা তিনি একজন আইনজীবী হিসেবে যেটা বলে গিয়েছেন এই মাত্র, যে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে যে সমস্ত কাগজপত্রগুলো কুস্তুরা বা প্রেফেক্তুরা আপনাদের কাছে চেয়েছে সময় মতো সেগুলোকে পৌঁছে দেয়া, ডকুমেন্ট দাতা করা। তবে একটি বিষয় হয়তো অতিথি একটু বিস্তৃত হয়েছে, আমরা জিজ্ঞাসা করে নিচ্ছি। পাওলা, মি কিয়েদো উনা কোজা কে রিগুয়ার্দো লিন্টেগ্রাসিওনে কোমে কে আপেনা আই সুজ্জেরিতো দি ফারলো ভিয়া উনা রাকোমান্দাতা ডিসামো, মা কিয়েদো আঙ্কে উন পেক এ ভ্যালিডো জুরিডিকামেন্টে আ কোয়েস্টো পুন্টো? Sì, la PEC è valida giuridicamente perché funziona come una raccomandata, però è importante mandarla all'indirizzo giusto della questura, quindi non sbagliare l'indirizzo, e scrivere bene il numero della pratica, il nome della persona,
E se a mandare la PEC non è proprio la persona che ha chiesto il permesso, ma se la fa mandare da un ufficio, da un avvocato, l'ufficio prende anche una delega. Quindi la PEC vale perfettamente, io lo faccio tante volte, bisogna mandarla all'indirizzo giusto con tutti i documenti scritti nel modo giusto. Grazie, grazie. দর্শক যেমনটি আপনারা শুনলেন যে রাকমান্ডাতার বিষয়টি তো এখানেও অনেক সময় অর্থাৎ বিষয়টি হচ্ছে যে কোস্তুরা বা প্রেফেক্তুরা আপনাদেরকে এই মহামারীকালীন সময়ে তারা জানেন যে এই সময়ে এই কাগজপত্রগুলো কোনো কিছু বাকি থাকলে সেগুলো চাওয়াটা কতটুকু যৌক্তিক বা বাস্তবতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। তা সত্ত্বেও আমরা দেখেছি যে এই আর্টিকেল 20 চিঠি দেয়া হচ্ছে বা কাগজ ধরিয়ে দেয়া হচ্ছে 10 দিনের মধ্যে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে যেমনটি বিষয়টা হচ্ছে যে এটার উত্তরটা দেয়া তো অবশ্য দরকার, যদি কারো পক্ষে সম্ভব হয় যে যে কাগজপত্রগুলো চেয়েছে সেগুলো যদি দেওয়ার মতো থাকে অর্থাৎ আপনাদের হাতে তৈরি থাকে কাগজপত্রগুলো, তাহলে রাকমানদাতা করে দেয়া। কিন্তু পোস্ট অফিসেও এখন এই নিয়ে একটু সমস্যা হচ্ছে, সব সময় গেলে ওখানে লাইন পাওয়া যাচ্ছে না বা এই ধরনের আরো বিষয় থাকে। তো এই জন্যই আমি প্রশ্নটি করেছিলাম যে যারা আপনারা পেকের সাথে পরিচিত রয়েছেন, পোস্টা ইলেকট্রনিক সার্টিফিকেট বা একটা সার্টিফাইড ইমেইল, এর মাধ্যমে আপনারা কাগজপত্রগুলোকে পাঠাতে পারেন, যেটা আপনারা ইচ্ছে করলে করতে পারেন একজন লয়ারের মাধ্যমেও। সাধারণত আমরা দেখেছি যে আপনাদের ব্যক্তিগত পেক থেকে যদি কোনো কোস্তুরা বা প্রেফেক্তুরাতে কোনো ধরনের কমিউনিকেশন পাঠানো হয়, তাহলে সেটা এখানকার যে প্রশাসনের যে মন মানসিকতা সেখান সেই বাস্তবতার নিরিখে আমরা দেখেছি যে গ্রাহ্য করার যে বিষয়টি একটু কম করে থাকে। পক্ষান্তরে যখন সেই একই পেক একজন অ্যাডভোকেটের মাধ্যমে যায় তখন এটা বেশ গুরুত্ব অর্জন করে এবং তখন এটা একটা ধাপের দিকে এগোয়, একটা সাফল্যের ধাপ হতে পারে বা একটা পরিণতির দিকে এগোয়। তবে আরেকটু বিষয় ছিল, আসুন আমরা আমাদের অতিথির কাছ থেকে জেনে নেই। উইন্দি পাওলা কইলো কে প্রিমা ফাজ এস্তা তো বেনকিয়ারি তো কে বা কমুনকুয়ে ইন্টেগ্রাতো লা প্রাতিকা ভিয়া রাকমান্ডাতা ওপরে ভিয়া পেক, মা সে পের কাজও uno che deve fare, per esempio, deve portare il certificato di residenza oppure almeno la ricevuta attestante della richiesta di iscrizione all'ufficio anagrafe comunale, oppure, che ne so, qualsiasi altra cosa che per la situazione momentaneamente si trova in difficoltà, perciò ha bisogno di un pochino di tempo, però sicuramente entro 10 giorni non ce la fa. A questo punto una persona che cosa può fare? Quando a me capitano queste situazioni, perché è vero, a volte viene richiesto un documento che ci vuole più di 10 giorni per averlo, io scrivo comunque una lettera dove dico che il documento l'ho chiesto, se posso magari faccio vedere anche la prova che l'ho chiesto, per cui magari ho chiesto un certificato e ho la ricevuta che l'ho chiesto, e a quel punto chiedo di aspettare un po' di tempo per poi portarlo. In genere le questure e le prefetture a quel punto aspettano sempre. Quindi il consiglio è sempre rispondere, anche se ti serve più tempo dei 10 giorni. Perché se rispondi poi loro aspettano. Invece se dopo 10 giorni non arriva nessuna risposta, potrebbero anche chiudere la pratica. Quindi si può chiedere una proroga, questo che intendi? Sì, si può rispondere dicendo che è stato chiesto il documento, ma in questo momento di Covid gli uffici danno appuntamenti molto lontani e quindi il documento verrà prodotto prima possibile, appena pronto. E quindi sì, chiedendo più tempo e rispondendo in questo modo si può fare. সুপ্রিয় দর্শক, যেমনটি আপনারা শুনলেন যে যদি কোনো কারণে 10 দিনের ভেতরে আপনাদের কাছে চাওয়া বিভিন্ন কাগজপত্র, যেগুলো কোস্তুরা হোক বা প্রেফেক্তুরাই হোক, আপনারা জমা দিতে অক্ষম,
তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে অফিসিয়ালি এই সময়টাকে বাড়িয়ে প্রার্থনা করা, একটা দরখাস্ত করা যে যে কোনো কারণেই হোক আমি এই নির্ধারিত সময়ের মধ্যে এই কাগজপত্রগুলো দিতে পারছি না, আমাকে সময় দিতে হবে, এই টাইম প্রেয়ার করে আবেদন করা যেতে পারে। এটি একটি উল্লেখ করার মতো একটি স্ট্র্যাটেজি যেটা আমরা বিভিন্ন সময়ই প্রয়োগ করে এসেছি। অনেকে বিষয়টি নিয়ে খুবই নার্ভাস হয়ে যান, দেখা যায় যে 10 দিনের সময় দেয়া হয়েছে, এখন কি করব, এই কাগজপত্রগুলো দিতেই হবে, তা না হলে ফাইল বন্ধ করে দেবে, এই ধরনের চিন্তা ভাবনা হওয়াটা স্বাভাবিক। কিন্তু ঘাবড়াবেন না, কারণ আইনসম্মত উপায় রয়েছে, একেবারেই যদি সম্ভব না হয় তাহলে সময় প্রার্থনা করে চিঠি দেয়া যাবে। Quindi a questo punto diciamo che abbiamo fatto una conclusione che in caso di necessità va chiesto una proroga, ne vediamo poi Sì. caso per caso ne vediamo. Abbiamo una domanda, questa domanda è molto comune, vediamo più che una risposta specifica. Chiederei una tua opinione. È che 2020 è stato un anno eccezionale, diciamo, proprio particolare, eccezionale. Ci sono tanti che non sono riusciti di esercitare loro attività lavorativa, sia subordinata che autonoma. Quindi è normale che certi non avrà un sufficiente reddito, che sarebbe utile per superare i requisiti fissati dalla prefettura o la questura, quindi secondo diverse necessità delle persone. Questo anno, riguardo il discorso reddituale, secondo te come potrebbe essere considerato? Io spero che venga considerato diversamente, perché è vero, hai ragione, quando una persona chiede il rinnovo magari del permesso per lavoro, la questura controlla quanto ha guadagnato la persona l'anno precedente e deve avere guadagnato almeno 6.500 euro, che è considerato il minimo che puoi guadagnare per vivere in Italia. Se hai guadagnato meno di così, la questura ti dice: è vero, lavoravi, ma non va bene lo stesso. Quest'anno è stato un anno davvero eccezionale, tantissime persone non hanno lavorato e non hanno avuto nessun altro contributo. E questa regola non è una regola fissa, stabilita dalla legge, è un controllo che fa la questura. Quindi io spero che per i prossimi rinnovi non saranno così rigidi nel controllare quanto una persona ha guadagnato. দর্শক, প্রশ্নটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে 2020 সালে অবশ্যই, যেমন বিশেষ করে এখানে একটি প্রশ্ন আমরা পেয়েছি নহিন খান, তিনি প্রশ্নটি লিখেছিলেন ইতালিয়ান পাসপোর্ট দোমানদার জন্য কোন সালের কোড প্রয়োজন হবে। তো যাই হোক, প্রশ্নটি এটা যেমন রয়েছে তেমনি এটাও রয়েছে যে 2020 সালে অসংখ্য লোকজন যারা কাজ করতে পারেননি, অর্থাৎ এবছর যখন তারা তাদের আয় ব্যয়ের ঘোষণাটি করবেন, সেখানে যদি কোনো কারণে টার্গেট যেটা থাকে, অর্থাৎ একজন ব্যক্তির যদি পারমিট জন্য রিনিউ করার বিষয় থাকে, তিনি যদি কোনো কারণে 6,000 ইউরো আয় করতে না পেরে থাকেন এবং সেটা দেখাতে অপারগ হন, বা আরো এরকম অনেক বিষয় রয়েছে, চিটাদিনান্স ইতালিয়ানের বিষয় রয়েছে, দুঃখিত, তা এছাড়াও রয়েছে রিকনজুঞ্জিমেন্টো ফ্যামিলিয়ার, অনেক বিষয় রয়েছে যা রেডিত্বর সাথে সরাসরি সম্পর্কিত। তো যদিও যদিও যেটা আমরা আগেও বলেছি যে এখন পর্যন্ত সুস্পষ্টভাবে কোনো আইন বা কোনো নিয়ম বের হয়নি বা আসেনি অফিসিয়ালি যে বিষয়টি চাইতে মানা করবে কর্তৃপক্ষকে, তবে ধারণা করা হচ্ছে যে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে
এই ধরনের কোনো সমস্যা করবে না প্রতিষ্ঠান, যদি করে সেক্ষেত্রে অবশ্যই এক ধরনের বিশেষ মেমোরিয়া বলে এটাকে, সেটা আমরা করতে পারি। দিশাম পাওলা সেপের কাজ ও প্রপ্রিয় কাপিতা কে কমুনকুয়ে una persona non ha sufficiente reddito per poter rinnovare il suo permesso di soggiorno o altro secondo la necessità della persona, però se viene comunque contestato dicendo che mancano il reddito oppure il reddito non è sufficiente, a questo punto la linea difensiva quale potrebbe essere? Ma la linea difensiva è dimostrare che magari l'anno 2020 quella persona ha perso il lavoro o lavorava in un'attività che è stata chiusa. Quindi queste sono cose che si possono trovare, i documenti per dimostrarlo. E quindi spiegare che a causa del Covid magari il datore di lavoro ha licenziato la persona oppure non l'ha più riassunta per quel lavoro stagionale o estivo o turistico e quindi non ha potuto raggiungere il reddito. Quindi è possibile spiegarlo e probabilmente è possibile anche dare delle prove. Inoltre, se poi la persona ha nel frattempo un nuovo lavoro, la questura deve sempre fare una valutazione in concreto. Quindi nella difesa io direi anche non guardare quanto ho guadagnato nel 2020, guarda che però adesso per andare avanti ho un nuovo contratto. দর্শক যেমনটি শুনলেন যে 2020-এ যাদের এই ধরনের এই জাতীয় কোনো সমস্যা হবে সেখানে আমরা জানি যে এটা হচ্ছে প্রথা, প্রথার বিষয়ে বলছি যে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে 2020-এর বিষয়ে কোনো ঝামেলা হবে না, কিন্তু তারপরে অনেক সময় বিভ্রান্তিমূলক কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সেক্ষেত্রে হতে পারে যে আমাদেরকে একটি ডিফেন্স লাইন অর্থাৎ তাদেরকে এক ধরনের এক্সপ্লেনেশন দিয়ে সিচুয়েশনের উপরে আমরা কোস্তুরা বা প্রেফেক্টরের সাথে যোগাযোগ করতে পারি, এরপর অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নিব। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকে সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার সূর্য সন্তানদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। 50 বছর পূর্তি, সুবর্ণ জয়ন্তী আপনাদের সকলকে, পৃথিবীর যে যেখানে আছেন বাংলাদেশিদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং মনে রাখবেন যে অনুষ্ঠানটি নিয়ে আমরা আবার উপস্থিত হব আগামী সপ্তাহের বৃহস্পতিবার যথাসময় ইতালীয় সময় 7টা এবং ইউকে সময় 6টা বাজে। আমাদের সাথে বিভিন্ন অতিথিরা বিভিন্ন সময় থাকবেন। পাওলা সেমারিবা তি প্রপ্রিয় আলা কনক্লুসিওনে দি দেলা প্রোগ্রামা oggi comunque dobbiamo salutare gli spettatori, se vuoi dire qualcosa ti do un minuto. È stato un bel incontro, abbiamo parlato di un sacco di argomenti, tutti molto interessanti, quindi mi sono divertita a parlare con te, a rispondere alle domande delle persone che ci seguivano. E quindi spero che ci rivedremo ancora, ti ringrazio ancora dell'invito e ringrazio sempre anche Ion TV. Grazie, grazie Avvocato Paola Urbinati. Jara Riminite ebong er ashepasher elakay thaken tara Paola Avvocato Paola Urbinati sathe jogajog korte paren, Google e khuje paben via Sigismondo Pandolfo Malatesta 75, Comune di Riminite, tar office. এবং আপনারা প্রয়োজনে তাকে কল করতে পারেন। আর যারা রোমে, বিভিন্ন রোমে বা এর আশেপাশে রয়েছেন, তাদের জন্য আমরা চেম্বার অফ কমার্স এন্ড ল CCL সদা সর্বদা রয়েছি আপনাদের সেবায়। আমাদের অফিস টাইমে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে যে কোনো সমস্যার বিষয়ে কথা বলতে পারেন, দেখা করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.